ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাইট কারফিউ জারি করা হয়েছে। মূলত বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। সেই মোতাবেক বর্ধমান শহর জুড়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার ক্যাম্পেইন চলছে। কার্যত করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই সচেতন করতে শিখ সম্প্রদায় অর্থাৎ বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে পথ চলতি মানুষদের মাস্ক বিতরণ ও সচেতনতা শিবিরের আয়োজন। এদিন মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, বর্ধমান থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুখময় চক্রবর্তী, গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি মহিন্দ্রা সিং সালুজা সহ বিশিষ্ট সমাজসেবী ও সদস্যরা। মূলত এদিন করোনা ভাইরাসকে রুখতে এবং সচেতন করতে বিশেষ আলোকপাত করেন পুলিশ প্রশাসন ও সংস্থার উদ্যোক্তারা। আমজাদ আলীর রিপোর্ট, NTVWB। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে এখন কোভিড কোনোভাবেই অতিক্রান্ত নয়, তো সেই জন্য কোভিড প্রোটোকল আবার যাতে মানুষ সবাই খুব ভালোভাবে মেনে চলেন সেটা আমরা সবসময় চেষ্টা করছি। এনফোর্সমেন্টের ব্যাপারটা পুলিশের থেকে, যেটা পুলিশের কাজ সেটা পুলিশ করছে, কিন্তু এছাড়াও মাস্ক দেওয়া এবং স্যানিটাইজার মাস্ক এগুলোর দেওয়ার বিতরণ করার মাধ্যমে একটা সচেতনতা বাড়ে, তো সেইটা পুলিশের পক্ষে হয়তো 24 ঘন্টা চালিয়ে যাওয়া সম্ভব নয়। সেই ব্যাপারে আমরা বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এনাদেরকে পাশে পেয়েছি এবং তাদের একটা বড়ভাবে হেল্প আমরা পাচ্ছি। আজকে যেমন আমরা এখানে গুরুদুয়ারার এখানে আছি, গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি এখানে আমাদের দিনে দুই ঘন্টা করে 4 ঘন্টা টোটাল ওনারা মাস্ক এখানে ডিস্ট্রিবিউট করবেন সকালের দিকে এবং সন্ধ্যের দিকে। এছাড়া কার্জন গেটে মানুষের জন্য বলে আরেকটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজে আমাদের সহায়তা করছে। তো আমরা আশা করছি এইভাবে মাস্ক দেওয়া এবং এই বিতরণের মাধ্যমে সচেতনতা বাড়বে এবং মানুষের মধ্যে মাস্ক পরে বেরোনো এবং কোভিড প্রোটোকল মেনে চলার প্রবণতা অনেক বাড়বে। আজকে আপনারা আমরা দেখতেই পাচ্ছেন বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি, আমাদের কমিটি, আমাদের সমাজ সবসময় মানুষের পাশে, মানুষের সাথে আছে। আপনারা দেখেছেন যে লাস্ট কোভিডের সময়ও আমরা প্রায় 110 দিন লঙ্গরের সেবা, চায়ের সেবা এরকম ব্যবস্থা করেছিলাম। তা এই কদিন আগে আমাদের এসপি সাহেব রোটারি ক্লাবের র্যালিতে উনি বলছিলেন যে এরকম আমাদের কী বলে কোভিডের কেস বেড়ে যাচ্ছে, মানুষ সচেতন নয়, মাস্ক পরে না। তা আমরা বিভিন্ন জায়গায় হয়তো মাস্কের এরকম পরাবার ব্যবস্থা করব। তা ওনার ডাকে সাড়া দিয়ে আমরা এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা বলি যে এরকম আমাদের কমিটির পক্ষ থেকে যদি আমরা এখানে একটা মাস্ক বিতরণ ক্যাম্প, তো উনি বলেন হ্যাঁ এটা ভালো উদ্যোগ এবং উনি আজকে আমাদের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা এখানে সকালে 10টা থেকে 12টা আর বিকালে সন্ধ্যেবেলায় 4টা থেকে 6টা কিংবা 5টা থেকে 7টা ওটা আমরা দেখে নিচ্ছি। এই 2-4 ঘন্টা আমরা মাস্ক বিতরণের এখানে ক্যাম্প লাগাবো যাতে মানুষ সচেতন হয় এবং আমরা এই কোভিডকে কী করে হারাতে হয় যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা ব্যানারের আকারে এখানে লাগিয়েছি যাতে মানুষ ওটা পড়ে মানে আরও নিজেকে সচেতন করতে পারে। এবং আশা রাখি আমরা সকলের সঙ্গে মিলে আমরা কোভিড-19কে হারাবই। সাধারণ মানুষ তো পুলিশকে সহযোগিতা করছে, আপনারাও সহযোগিতা করছেন, এটা আমরা দেখুন এটা আমার মনে হয় প্রশাসনের কাজ। এটা ওনারা ওনাদেরকেও যেটা বলছেন আর নিশ্চয়ই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাস্ক পরুন, ডিস্টেন্সটা দূরত্ব বজায় রাখুন। এখন আমাদের ওইটাই ওই সচেতনতা বাড়াবার জন্যই এই ক্যাম্পগুলো, আমাদের মানুষ সচেতন নয় বলেই এই ক্যাম্পগুলোর আজকে দরকার হয়ে পড়েছে। এখনো কিন্তু দেখা যাচ্ছে কোভিড-19 সমস্ত বিশ্বকে অতিমারীর আকার ধারণ করেছে। করোনার প্রথম ঢেউকে আমরা প্রতিহত করতে পেরেছি, দ্বিতীয় ঢেউ আরো বড় আকার নিয়েছিল, তাকেও আমরা প্রতিহত করতে পেরেছি। আপনাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউ যে কোনো সময় আছড়ে পড়তে পারে, করোনা তৃতীয় ঢেউ যাতে বর্ধমানের বুকে আছড়ে পড়তে না পারে সেই জন্য আমরা বিভিন্ন সময়ে জনসাধারণের মধ্যে যেমন সচেতনতা তৈরি করছি, তেমনি
আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু নিয়মবিধি চালু করেছেন, সেই নিয়মবিধির মধ্যে অন্যতম নাইট কারফিউ। আমরা নাইট কারফিউ অত্যন্ত সফলভাবে এখানে চালু করছি এবং জনগণ সর্বতোভাবে সহযোগিতা করছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় সরকারের একটা নির্দেশ হচ্ছে, ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক ছাড়া একটি মানুষও যেন ঘরের বাইরে বের না হয়। এই বিষয়ে যদি জনগণকে সচেতন আমরা করতে পারি তাহলেই কোভিডের তৃতীয় ঢেউকে প্রতিহত করতে পারব। কিন্তু এখনো দেখা যাচ্ছে জনগণের মধ্যে সচেতনতার অভাব আছে, এখনো প্রচুর মানুষ মাস্ক ছাড়া বাইরে ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন এনজিওকে অনুরোধ করেছি যে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন সচেতনতা তৈরি করছি, তেমনি বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করছি। সঙ্গে সঙ্গে আমাদের সাথে সহযোগিতা করে বর্ধমান গুরুদ্বারা প্রবন্ধক কমিটি এগিয়ে এসছেন এই মহান কাজে। তারা আজ থেকে সাত দিন এখানে মাস্ক বিতরণ করবেন এবং কোভিড বিষয়ে সচেতনতা তৈরি করবেন।